রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় সুবারেস লাইন থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চাচাতো ভাইকে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদাত, ফয়সাল, রাজধানীর মিরপুরের পশ্চিম যে মণিপুর এলাকা আছে সেই এলাকায় আজ বিকেলবেলায় চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই অর্থাৎ সিএম নামে 9 বছরের এক শিশু খুন হওয়ার ঘটনা ঘটেছে। মূলত গতকালকে এই শিশুটি নিখোঁজ ছিল। নিখোঁজ থাকার পর ছেলেটির বাবা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করে এবং এর পরবর্তীতেই বিভিন্ন মাধ্যম থেকে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে উদ্ধার করা হয় এই শিশুটির যে মরদেহ, সেটি হচ্ছে এই পশ্চিম যে মণিপুর যে এলাকাটি সেই এলাকার একটি সোয়ারেজ লাইন রয়েছে, সেখানে এই সোয়ারেজ লাইন থেকেই যে ট্যাঙ্কি সে ট্যাঙ্কি থেকে এই ছেলেটিকে উদ্ধার করে আজকে বিকেলে মিরপুর মডেল থানা পুলিশ। এবং পরবর্তীতে জানা যায় যে সেটি মূলত এই তার যে চাচাতো ভাই মোহাম্মদ রাকিব, তিনি খুন করেছেন এই 9 বছরের শিশু সিয়ামকে। এরপরই প্রাথমিকভাবে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনিই মূলত খুন করেছেন। যদিও যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে ঠুনকু বিষয়কে নিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে যে তদন্ত সেই তদন্তে বেরিয়ে এসেছে। তারা বলছেন যে একটি সিগারেট আনাকে কেন্দ্র করে প্রথমে এই শিশু যে নিহত হয়েছে সিএম, তাকে প্রথমে সিগারেট আনার কথা বলে এবং পরবর্তীতে আনার পর বাঘবিতণ্ডার এক পর্যায়ে তার পিছনে কিলঘুষি মারে এবং পরবর্তীতে সে তার যখন দম আটকে যায় এর পরবর্তীতে মূলত মৃত্যু নিশ্চিত করার জন্য সে ভীত সন্তুষ্ট হয়ে তার ঘাড় মোটকে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে এমনটি তার যে স্বজন এবং পুলিশ এমনটি আসলে জানতে পেরেছেন। এরপর শিশুটির লাশ বিকেলবেলায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত এই যে ছেলেটি হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত তাকে আটক করা সম্ভব হয়েছে। তারা বলছেন যে পুলিশ বলছে যে এই ঘটনাটির পুরো যারা এর সাথে জড়িত আসলে কেন এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি জানতে হয়তো আরও অধিক তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এর বাইরে আমরা এখন পর্যন্ত নতুন করে কোনো তথ্য বা এই হত্যার সাথে আরও কেউ জড়িত কিনা বা পূর্ব শত্রুতা ছিল কিনা, যদিও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে তারা যে চাচাতো দুই ভাই অর্থাৎ তাদের বাবাদের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু বেশ ভালোই এলাকাবাসী বলছে। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। এখন পর্যন্ত একজন আটক হয়েছে এই চাচাতো ভাইয়ের ঘটনায়। রাকিব, যিনি হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, তাকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর মিরপুরের চাচা অর্থাৎ চাচাতো ভাইয়ের হাতে যে খুন হওয়ার ঘটনা তার সবশেষ খবর। ফয়সাল, রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুর এলাকায় সুয়ারেজ লাইন থেকে এক শিশু লাশ উদ্ধার করা হয়েছে। সহকর্মী সাদাত রহমতুল্লাহ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে ঘটনার বিস্তারিত।